ফাইনালি সেলিব্রিটি দেখা পাওয়া গেছে 100 কে সেলিব্রেশন হবে আজকে 105 কে সেলিব্রিটি দেখা পাওয়া গেছে গাইস সেলিব্রিটি হে হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফোনটা যেহেতু খারাপ হয়ে গেছে একটা ফোন কিনতে যেতে হবে এই জন্য একটু সকাল সকাল রেডি হয়ে গেছি ফোন কিনতেই যাব আর ভুলে গেছি শুভ নবমী শুভেচ্ছা সবাইকে আজকে আমার নাইট ডিউটি আছে তো তোমরা দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স বাবার দেওয়া বিখ্যাত জুতোটা পরবো মা জুতোটা কোথায় জুতো দাও গাইস তোমরা দেখবে জুতো কোথায় রেখেছে আমার মা বুঝতে পারছো বুঝতে পারছো সমুদ্র মামার মার অবস্থাটা বুঝতে পারছ বলছি দা বলছে দামি জুতো তাই নাকি সেটা আলমারিতে রাখতে হবে সিরিয়াসলি কি জ্বালা এরকম যদি সবাই করে সিরিয়াসলি মা যদি পড়ে আসি তারপরে জুতোটা কি আলমারিতে রাখবে নতুন বলে বলছে দেখেছে বললাম নতুন জিনিসের কদরই আলাদা না কি ভাবছ অরুণ বলো আইফোন নেবে নাকি তুমি আইফোন নিচ্ছি আমরা পিছনে আছে মনো তারপরে পল্টু পৌষমে ডিউটি করতে গেছে ওরও দেখা হতো কিন্তু হলো না অরুণ বাড়ি চলে গেল দু জায়গায় খাওয়া দিয়েছে একটা রাস্তা মাথায় একটা শিব মন্দিরে আমরা বর্তমানে কত খেয়ে পারা যায় এখানে পনির দিচ্ছে বলে অঙ্কে বসে গেছে আমরা এই জাস্ট খেয়ে দিয়ে ফিরছি অঙ্কুর কেমন লাগলো পনিরটা ভালো ছিল জায়গার নাম কচুবাটা হবে এসছে আর আমি এখন বেরিয়ে যাবো ডিউটিতে খুব দুঃখ লাগছে একটু যেতে ইচ্ছা করছে না সবাই সেজে গুজে চলে এসছে মিশো এসছে সবাই দেখো সেলিব্রিটি ওর সঙ্গে
ইচ্ছে করতে পারবি না কেন খোঁজ খবর করতে ভি বুড়া কে হোক ওটাই ব্যাপার আমার জীবনে আর কি খারাপ হবে হয়েই যাচ্ছে খারাপ অঙ্গুর পোজ দিয়ে বসে হেসে গেছে এরকম হেসে হেসে কিন্তু ছেলেরা নর্মালি গার্লফ্রেন্ডের সাথে কথা বলে কিন্তু ও কার সাথে গল্প করে খুব সুন্দর একটা সানসেট দেখা যাচ্ছে কিন্তু সানসেট হয়ে গেছে কি হবে আমার তো ফাইনালি বাঙুরে পৌঁছালাম আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আমার আজকে যে কী দিন গেছে আসার সময় জিডি আলাত মানে পুলিশ তো খৈনি ডলতে ডলতে বললো আমাদের কাছে কোনো পেজ নেই তাই আমি তোমাদের দিতে পারবো না তোমাকে দিতে পারবো না আমি আপনাকে দিতে পারবো না আপনি কী করবেন বুঝে নিন আমিও বুঝে নিলাম বুঝে নিয়ে ভাবলাম যে ফাইনালি জিডি যদি করতে হয় তাহলে কালকেই করবো কারণ কি হ্যাঁ গুছিয়ে লিখে নিয়ে গিয়ে ওদেরকে দেবো বাবা হোয়াটএভার সেটা অত ভেবে আমার লাভ নেই আমার কাজ হয়নি আশা করি কালকে হবে দেখা যাক তো এই তারপরে বাসে উঠেছি বাস খারাপ হয়ে গেছে আবার মাঝপথে নেমে এলাম এসে আস্তে আস্তে তো ডিউটি ঢুকতে একটু লেট হয়ে গেল তো ফাইনালি আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করবে তো ততক্ষণের জন্য দেখতে হবে কাইন্ডলি টাটা।